আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফটো লিটে চ্যানেলে। আজকে যে টিউটোরিয়ালটি শেয়ার করবো সেটা হলো ভেক্টর আর্ট। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এরকম ফটো কীভাবে আপনি এরকম আর্ট ফটো এডিট করবেন। আর ভেক্টর আর্ট করতে কিন্তু খুবই কঠিন এবং অনেক সময় লাগে, তাই কীভাবে এরকম সহজে আপনি অ্যাক্রিলিকে এডিট করবেন সেটা দেখিয়ে দেবো। সেটা করার তো এরকম এডিট করার জন্য একটি অ্যাপ প্রয়োজন পড়বে, সেই অ্যাপটি দেখিয়ে দেবো। যে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। অ্যাপটি আমি ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট আছে, আপনি যেরকম চাবেন সেরকমই টেমপ্লেট যেরকম থাকবে আপনি সেরকমই এডিট করতে পারবেন। তো আমি এই টেমপ্লেটটি ইউজ করবো। এই দেখতে পাচ্ছেন এখানে আবার বিফোর আফটারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি আমার ফটোটি এখানে নিয়ে আসবো। ফটোটি আনার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজও আছে, ফটোর আপনি কোন সাইজে রাখবেন আপনার ফটো সেই সাইজও দেখবে, সাইজ মতো রাখবেন। এরপরে এখানে গিয়ে ক্লিক দেবেন এই অপশনটিতে, এখানে এডিট করতে কিছুক্ষণ লোডিং নেবে, নেট চালু রাখা লাগবে অবশ্যই। এই দেখতে পাচ্ছেন ফটোটি ভেক্টর আর্ট কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কোয়ালিটি লুজ পাবেন, কারণ এটা একেবারে ফ্রি, তো সেই জন্য একটু কোয়ালিটি লুজ পাবেন এই অ্যাপ দিয়ে। অ্যাপটিতে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা আর্ট হয়ে গেছে। যদি আপনার কোনো জায়গাটা বেশি রয়ে যায় কি বেশি চলে যায় আপনার ফেসের থেকে, সেখানে সেটা ঠিক করার জন্য এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই শেয়ারের সাইডে, এই আইকনে ক্লিক দিবেন। এই দেখতে পাচ্ছেন আমার শাড়ের জায়গা দিয়ে কিছুটা চলে গেছে, সেটা করার জন্য এই দাগ দিবেন, এই আইডে ক্লিক দিলে এটা আবার লোডিং নিয়ে হয়ে যাবে কমপ্লিট। তো আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা সেভ করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ভেক্টর আর্ট কমপ্লিট হওয়ার পরে এখানে সেভ করবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে শেয়ার অপশনটি আছে, শেয়ার অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা যে অপশনটি আছে সেখানে ক্লিক দিবেন, তাহলেই আপনার ফটোটি সেভ হয়ে যাবে আপনার মোবাইলে।